দুইটা মাহফিলের শিডিউল চেঞ্জ করেছি শুধু দুর্গা পূজার কারণে। কারণ আমাদের মাহফিলটা আজকেরটা কালকেও করা যাবে, কালকেরটা পরশু করা যাবে, রাতেরটা দিনও করা যাবে, কারণ বাধ্যকতা কোনো নিয়ম নাই। কিন্তু ওনাদের ধর্মীয় নিয়ম অনুশাসন অনুযায়ী ওনাদের একটা সময় বাধ্যকতা আছে, আমি যতটুকু জানি যদি আমার ভুল না হয়। তো পরিবেশটা এমন হয়েছে যে এটা গত পরশু দিনের ঘটনা বলছি, কমিটি যোগাযোগ করেছে, তো ওনারা বললেন যে হুজুর এখন কি করতে পারি। আমি প্রথমে বললাম যে আপনি আগে তাদেরটা দেখেন, যাক আলহামদুলিল্লাহ ওনারা দেখলেন। দেখার পরে আমি ওদিকে মাহফিল কমিটির সাথে কথা বলেছি, ওনারা যথেষ্ট আন্তরিক ছিল, আলহামদুলিল্লাহ ডেটটা চেঞ্জ করেছি। এটার কারণটা কি? কারণ ইসলাম মহাব্বত শিখায়, ইসলাম কারোকে কষ্ট দেওয়া শিখায় না। ইসলাম বলে নিজে কষ্ট পাও, অন্যের মুখে হাসি ফুটাও, এটার নাম ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। হামলা দিয়ে, তর্ক দিয়ে, মামলা দিয়ে, অহংকার দিয়ে, হিংসা দিয়ে কখনো ধর্ম প্রচার হয়নি, হবে না। ধর্ম প্রচার করতে হয় মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উত্তম চরিত্র দিয়ে। কথা বলেন ঠিক কিনা? হিংসা হিংসি চলবে না। আজকে আসরের সময় আমার কাছে একটা ফোন আসে গ্রামীণ নাম্বার থেকে, আমাকে সুন্দরভাবে খুব সুন্দর ভাষায় একটা ধন্যবাদ জানিয়েছেন আমাদের সে ধর্মের একজন ভাই ওই এলাকারই, উনি হয়তো খবরটা পেয়েছেন, খুব সুন্দরভাবে ধন্যবাদ জানিয়েছেন। আমি মনে করি এই ধন্যবাদটা শুধু আমার না, এই ধন্যবাদটা আমাদের সবার। উনি খুব খুশি হয়েছেন, উনি এত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, আমি সত্যি অভিভূত ওনার কথাগুলো শুনে। উনি ধন্যবাদ জানাচ্ছেন বারবার যে আপনারা এমন একটা উদ্যোগ নিয়েছেন, আমরা শুনেছি এই মাহফিলটা নাকি কমপক্ষে 3-4 মাস আগের একটা শিডিউল আপনারা নাকি চেঞ্জ করেছেন। সবার পক্ষ থেকে আমি অদম যে কথাটা বলার চেষ্টা করেছি, আমি দুনিয়াতে বাঁচবো 2 দিন, মহাব্বত নিয়ে থাকবো, মহাব্বত নিয়ে যাবো, এটাই তো দুনিয়া। উনি বলেছেন একদিন সময় করে দেখা করতে আসবো আপনার সাথে। এটা হচ্ছে আন্তরিকতা। তা আমাদের কারণে যেন কোনো ধর্মালম্বী ভাইদের কোনো কাজে বাধা না আসে, আমি অনুরোধ জানাচ্ছি এই জিনিসটা। কখনো যদি আপনাদের, যেমন ওনাদের একটা ধর্মীয় উৎসব এসেছে, আমাদেরও মাহফিল আছে, এখন মাইক যদি দুটো এক জায়গায় হয়ে যায় দেখতে বিশ্রী অবস্থা, তখন আমরা যেন আমাদের মাইকগুলাকে কমাই দিই, আমরা দরকার হলে আমাদের মাইক বন্ধ করে দিব, সাউন্ড বক্স দিয়ে ভিতরে চালাবো। কারণ ইসলাম মানবতার ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম। আল্লাহ আমাদের সবাইকে সম্প্রীতি রক্ষা করে ভালোবাসা নিয়ে চলার তৌফিক দান করুক। আমিন।